আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমি আপনাদেরকে আমার হ্যান্ডরাইটিং স্কুলের স্টুডেন্টদের হাতের লেখা ইম্প্রুভ কতটুকু হলো এটা দেখাইছি। তো আর সাথে সাথে যে আমার প্রথম থেকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ম পর্যন্ত শিখিয়েছিলাম, তো এ পর্বে বাকি যেগুলো আছে ওইগুলো সম্পর্কে ধারণা দিব। তো দেখো, তোমাদের গত পর্বে কি শিখেছিলাম? ম। হ্যাঁ, তুমি আমার স্টুডেন্টদের দেখা দাও, একটু হালকা মাঝে মাঝে এরকম দেখা দিবা। উপরে মাত্রা দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, আবার এই যে এখান থেকে এদিকে এটা নিচ থেকে সহজ পর, এই যেটা ধরো মাত্রা দিয়ে দাও, পারা যাবে তো? কি হলো? হ হলো। তোমাদের তো এই হর সাথে সম্পৃক্ত যে বর্ণগুলো আছে ওইগুলো শিখাইছিলাম না? ওইগুলো শিখেছি না। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে আছে দেখো স, দন্তস্ব। দেখো এই যে এখান থেকে এদিকে, তারপর এখান থেকে এই যেটা উপর থেকে সোজা নিস, দেখো এই যেটা দন্তস্ব হলো, পারা যাবে তো নাকি? আচ্ছা দেখো, তো তারপর দেখো এই যেটা এখান থেকে দিকে এই যেটা এটা কি সব বলো তো? পেট কাটাস নাকি? পেট কাটাস, এটা পেট কাটছে। হ্যাঁ, মূর্ধন্য স, কি সব বলো? মূর্ধন্য স, ঠিক আছে? দেখো তারপর আছে কি তালব্য স, দেখো এই যে এখান থেকে এই যে বরাবর উপর থেকে সোজা এই যেটা তালব্য স নাকি? এটা কি স? তালব্য স। দেখো তারপরে দেখো এরপরে আর কি শিখেছিলাম, যে এক থেকে দশ পর্যন্ত নাকি? আচ্ছা দেখো, তার আগে যে ইয়ে আছে যে তোমাদের যে কার চিহ্নগুলা ওইগুলো তো শেখাতে হবে। দেখো কার চিহ্নের মধ্যে সর্বপ্রথম আছে আকার। দেখো এই যে এখান থেকে একটা ওই যে উপর থেকে একটা সোজা নিস, তোমাকে বলছিলাম যে যখন কার যে অর্ধমাত্রা বর্ণ আর হলো আকার, অর্ধমাত্রা বর্ণ আর কি বলতো? আকার। এটা যখন হবে তখন মূল লেখার চেয়ে আগে একটু উপরে যাবে। এই যেমন এটা আকারের কারণে কি উপরে গেল, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর আছে রশ্মিকার। দেখো এই যে এখান থেকে একটা সোজা, এদিক দিয়ে হালকা একটা পিছনে, তারপর এদিক দিয়ে এটা এই যে বরাবর, ওকে পারা যাবে তো? এখান থেকে এটা একটা সার্কেলের অংশ, এটা কিসের অংশ? সার্কেলের অংশ। দেখো তারপর আছে দীর্ঘিকা, দেখো এই যে উপর থেকে এটা সোজা নিস, তারপর এই যে এখান থেকে এটা দিকে এই যে বরাবর, ঠিক আছে? পারা যাবে তো নাকি? আচ্ছা দেখো তারপর আছে একার, এই যে এখান থেকে এটা এই যে বরাবর, একারে কোনো মাত্রা নাই কি নাই? কোনো মাত্রা নাই। দেখো তারপরে দেখো আর এদিক দিয়ে এটা এই যে সোজা হবে, এই যে ছোট সার্কেলটা এটা হবে বাহির, এটা কোথায় হবে? বাহির, ঠিক আছে? এটা কোথায় হবে? বাহির। হ্যাঁ এটা সোজা সোজা। আচ্ছা দেখো তারপরে এই যে এদিক দিয়ে এটা বরাবর, এখান থেকে এটা এই যে ওইকার, এটাও কি নাই? মাত্রা নাই, মনে থাকবে তো? আচ্ছা দেখো তারপর আছে কি ওকার, এই যে এখান থেকে এটা এই যে বরাবর এটা সার্কেল অংশ, উপর থেকে এটা সোজা নিস, পারা যাবে তো? দেখো তারপর ওকার, এই যে এদিক দিয়ে এটা এই যে তুমি নতুন মিরাজ, নতুন আসছো তুমি, তো এগুলো সব পাও নাই, তুমি এগুলো দেখে নাও সবগুলোই। দেখো ওকার, তারপর দেখো এরপরে কি আছে রশ্মিকার। দেখো এই যে এখান থেকে এটাই তোমাদের একটা ধরো শব্দ লেখা শিখেছিলাম না, বর্ণ লেখা, ধরো এই যেটা কুমিল্লা না, এই ধরো এটা নিচে হবে এইটা রশ্মিকার, ঠিক আছে? দেখো তারপর আছে কি দীর্ঘকার, দেখো এই যেটা এই যে দীর্ঘকার, ঠিক আছে? তারপর কি বলো রিকার, দেখো এই যেটা হলো রিকার, পারা যাবে তো নাকি? দেখো এটা একটা শব্দ লেখা বর্ণ লিখে দেখাই দিই, ধরো এই যেটা এই বরাবর এই দেখো এই যেটা, ঠিক আছে? ধরো ওই কৃষক, কৃষকটা পুরোটাই লিখি, দেখো এই যে, ওকে, তার মানে রিকার কি হবে? এটা হালকা নিচে, এই যে দেখো এইটার চেয়ে হালকা একটু সামনে বেশি হবে, এই যে এখান থেকে একটু হালকা সামনে বেশি হবে, এই যে এখান থেকে একটা একটু সামনে বেশি হবে, নিচেরটা একটু বড়, নিচেরটা কি একটু বড়, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর কি আছে রফলা, দেখো এই যে এটা
এই যে রফল হলো, ঠিক আছে। তারপর কি জফল, দেখো এতক্ষণ যা কিছু শিখাইছি না কেন, সবগুলো কি মাত্রা পরে দিতে হবে, সব বর্ণের কি করতে হবে বলো, মাত্রা পরে দিতে হবে, মাত্রা কার চিহ্ন যেগুলাই আছে সবটার মাত্রা পরে দিতে হয়। শুধুমাত্র জফলার ক্ষেত্রে, জফলার ক্ষেত্রে কি হবে বলতো, এই যে মাত্রাটা আগে দিতে হবে, মাত্রাটা আগে, এটা একটা এক্সেপশনাল, এ বলে যে আগে আমি, আগে আমার মাত্রা দিতে হবে, ঠিক আছে, এটা চেয়ে নিচ্ছে যে আগে আমি মাত্রা দিব তারপরে লিখবো, ঠিক আছে, এটা জফলারকে আগে মাত্রা দিতে হয়, মনে থাকবে তো? আচ্ছা দেখো তারপর কি আছে, সংখ্যাগুলো এক থেকে দশ পর্যন্ত, এগুলো তো শিখেছিলে তোমাদের, এবার আবারও দেখে নাও, খেয়াল করো এই যে এখান থেকে এটা এদিকে এই যে বরাবর, এটা হলো এক, পারা যাবে তো এক নাকি? দেখো তারপর দুই কীভাবে হলো, এটা দুই ভাগে ভাগ করো, দুই লেখার জন্য দুই ভাগে ভাগ করতে হবে নাকি? দেখো এই যে এখান থেকে এদিকে এই যে বরাবর প্রথম, এই যে প্রথম গড়ের মধ্যেই থাকবে, এদিক দিয়ে একটা একদম এই সোজা, তারপর দেখো এই যে এখান থেকে এদিকে কোনাকুনি দাগ, ঠিক আছে, ওটা কোনো সার্কেল নার্কেল কিছুই না, ঠিক আছে, নাকি নার্কেলের অংশ নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো এটা সোজা কোনাকুনি দাগ, দেখো আবার এই যে এখান থেকে এটা এদিকে এই যেটা বরাবর দুই, পারা যাবে তো? আচ্ছা দেখো তারপর কি আছে তিন, তিন তো ওই যে ত লেখানোর সময় যা প্রাথমিক যে ধারণা দিছি ওই সময় তো এটা শেখানো হয়েছে, একদম ফুল মিশবে, হ্যাঁ কে হলো তিন। দেখো তারপরে কি আছে চার, এই দেখো চার লেখার জন্য চারটারে কি করতে হবে, আমার দুই ভাগে ভাগ করতে হবে, কয় ভাগে ভাগ করবো, দুই ভাগে ভাগ করে নেবো, মনে থাকবে তো? আচ্ছা দেখো এই যে এখান থেকে এটা শুরু, এদিক দিয়ে দেখো এই যেটা, এটা হলো ঠিক মাঝখানে থাকবে, এই যে এখান থেকে দেখবে, দেখো এই যে এখানে মিশবে এটা হলো ঠিক মাঝে, ঠিক কোথায়, মাঝে, ঠিক আছে। আচ্ছা দেখো আবারও এই যে এখান থেকে এটা শুরু, এই যেটা এদিক দিয়ে এটা, এই যে ঠিক মাঝে হলো চার, পারবো তো? অনেকেই চার পারো না ঠিক মতো, কে আলামিন, দুষ্টমি করা যাবে না। দেখো এই যে এখানে কি হবে বলো তো, এটা থাকবে ঠিক মাঝে, ওকে। আচ্ছা দেখো এরপর আছে পাঁচ, পাঁচ মাত্র তিনটা সার্কেলের সমন্বয়ে গঠিত, পাঁচে অনেকেই দেখতে সমস্যা হয় নাকি, এইবার দেখে নাও ভালো করে দেখো, এই যে প্রথমে এখান থেকে এটা একটা সার্কেলের অংশ, একটা সার্কেলের কি হবে বলো, অংশ হবে, দেখো তারপরে এই যে এদিক দিয়ে এটা একদম বরাবর উপর পর্যন্ত, এখান থেকে আর একটা ছোট সার্কেল অংশ, দেখো প্রথমে একটু এটা একটু মেজো সার্কেল, তারপর এটা হলো বড়টা, তারপর এখান থেকে এটা ছোট, ধরো ওটা তিন ভাই বোন, ঠিক আছে, প্রথমে মেজো জোন আসছে, মেজো জোন আসার পরে তারপর বড় জোন আসছে, তারপর উপরে ছোট জোন আসছে, ঠিক আছে, পারা যাবে না? দেখো এই যে এখান থেকে এটা হলো ছোট মিয়া, এটা হলো মেজো মিয়া, আর এটা কি বড় মিয়া, হ্যাঁ আমারও দেখো প্রথমে মেজো মিয়া, প্রথমে কোন মিয়া আসবে, মেজো মিয়া, দেখো তারপরে এই যে এখান থেকে একটা বড় মিয়া, তারপর এখান থেকে একটা ছোট্ট, ঠিক আছে, ছোট জন সবার শেষে থাকে না, এই জন্য এটা শেষ কি আর উপরে আসছে, উপরে থাকার কারণ কি বলতো, ভয় পায়, এই জন্য সবার উপরে থাকে, ঠিক আছে, মনে রাখবে তো? আচ্ছা দেখো তারপর আছে ছয়, এখান থেকে এটা অর্ধেক, কতটুকু বলো, অর্ধেক, তারপর দেখো এখান থেকে এটা একটা সার্কেলের অংশ, এদিক দিয়ে এটা আবার একটা সার্কেল, এই পেটটা একটু হালকা বাড়ি দেবা, ঠিক আছে, অনেকে পেট দিতে চায় না, যে পেট দিলে আবার ভালো লাগবে না মনে হয় না, এটা তো মানুষ না যে হাই রে পেট দিলে আবার খেয়ে সব আমাদের তা শেষ করে দেবে, ঠিক আছে, ওরা কি মানুষ যে খেয়ে শেষ করে দিবে, হ্যাঁ কথা বলতে হবে তো, শেষ করবে, দেখো আবার এই যে তারপর এখান থেকে হালকা একটু বাড়ি দেবা, আবার দেখাচ্ছি এই যে অর্ধেক, এখান থেকে একটা সার্কেলের অংশ, দেখো এই যেটা ছয়, আরে যাবে তারপর দেখো আছে সাত, সাত লেখার জন্য এই যে এটা হয় মাঝে একটু হালকা ঢেউ, সমুদ্রের তীরে তো অনেকেই গেছো না, বা নদীর পাশে এইরকম ঢেউ না বলো তো? আচ্ছা দেখো এই যে ঢেউ, প্রথমে একটু নিচের দিকে ঢেউ, তারপর উপর দিকে এই যে এটা সাত, ঢেউ সাত, আবারও দেখো এখান থেকে একটা এই যে এই, ঠিক আছে সাত। আচ্ছা দেখো তারপরে আছে আট, আট হলো তোমাদের প্রথম চ শিখেছি না, চ ওই যে চয়ের মতোই হবে, শুধুমাত্র এখান থেকে একটা হালকা উপরে যাবে, ওকে। আচ্ছা দেখো তারপর আছে নয়, এই যে এখান থেকে একটা ছোটো সার্কেল, এদিক দিয়ে এটা বরাবর এই যেদিকে একদম এই সোজা, ঠিক আছে, একদম বরাবর আসবে, আবারও দেখো এখান থেকে এটা এই যে ছোটো সার্কেল, এই যে এটা এদিক দিয়ে এটা এই যে নয়, পারা যাবে তো নাকি? কি আছে দশ না শূন্য, ঠিক আছে, দশটা এক তো শিখেছি, এক শিখেছি না, ওখানে শূন্য শিখেলে হয়, দেখো এটা এই যে এখান থেকে একটা এদিকে এই যেটা শূন্য, ঠিক আছে, পারা যাবে তো? শূন্য মানে সার্কেলের চেয়ে একটু চাপানো, সার্কেলের চেয়ে হালকা চাপানো হবে, মনে থাকবে তো? ওকে তো আজকে এ পর্যন্ত থাকলো, সামনে বাকি যেগুলো আছে ওইগুলো নিয়ে আসবো, আল্লাহ হাফেজ, ওকে বন্ধু।